ভর্তা পছন্দ করেন না এরকম বাঙালি খুঁজে পাওয়া দায়। বাজার থেকে কিনে আনা লাউয়ের খোসা দিয়ে কি করে খুব সহজে একটা মজার ভর্তা বানানো যায় তা দেখাচ্ছি আজ। প্রথমে দেখে নেওয়া যাক কি কি লাগছে। লাগছে লাউয়ের খোসা, কয়েকটা চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন, শুকনা এবং কাঁচামরিচ আর লবণ। চলুন দেখি কি করে তৈরি করা যাবে। প্রথমেই লাউয়ের খোসাগুলো কিছুটা লবণ দিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। এবারে একটা কড়াইতে সামান্য একটু তেল দিব, আমি দিয়েছি 1 টেবিল চামচ মতো। তাতে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভর্তার জন্য সবচেয়ে ভালো হয় চিংড়ি মাছের মাথাগুলো। আপনারা যদি আগের কোনো তরকারিতে চিংড়ি মাছ ব্যবহার করে থাকেন আর মাথাগুলো অব্যবহৃত থেকে যায় তাহলে সেগুলো দিয়ে এই ভর্তাটা বানাতে পারবেন। আমি এখানে মোটামুটি 3টের মতো চিংড়ি মাছ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ আর 2টা কাঁচা মরিচ, সেই সাথে রসুনগুলো দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নেব। কিছুটা লাল হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, সেই সাথে কিছুটা লবণ আর সেদ্ধ করা খোসাগুলো। এই সব কিছু নেড়ে চেড়ে ভালো মতো আরও কিছুক্ষণ ভাজব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একটা ভাজা লালচে টাইপের রং হয়। সব কিছুকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আর যাদের আছে শিলপাটা তারা অবশ্যই শিলপাটায় বেটে নেবেন। মিহি করার জন্য আমি ব্লেন্ডারে 1/4 কাপ মতো পানি দিয়ে দিয়েছিলাম। ব্যাস তৈরি লাউয়ের খোসার ভর্তা। এবার আপনারাও বানিয়ে গরম গরম সাদা ভাতের সাথে খেয়ে দেখুন।